নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। প্রচুর বিলিতি মদ সহ মিজোরামের একটি সরকারি গাড়ি আটক করলো পানিসাগর থানার পুলিশ। সাথে আটক করা হয় মিজোরামের 3 সদস্যকে। আটককৃত বিলিতি মদের বাজার মূল্য প্রায় 30,000 টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রচুর বিলিতি মদ সহ মিজোরামের একটি সরকারি গাড়ি আটক করলো পানিসাগর থানার পুলিশ। এর সাথে মিজোরামের 3 জনকে আটক করেছে পুলিশ। মিজোরামের হর্টিকালচার দপ্তরের গাড়ি দিয়ে অবৈধভাবে বিলিতি মদ পাচারকালে সোমবার বিকেলে পানিসাগর থানার পুলিশ চামটিলা এলাকা থেকে এই গাড়িটিকে আটক করেছে বলে জানা যায়। এ বিষয়ে পানিসাগর থানার পুলিশ জানায়, তাদের কাছে MZ01698 নম্বরের একটি জিপসি গাড়ি করে অবৈধ কিছু পাচার হচ্ছে। সে মোতাবেক পানিসাগর থানার পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে বেরিয়ে আসে 6 কার্টন অবৈধ বিলিতি মদ, যার বাজার মূল্য আনুমানিক 30,000 টাকা। পুলিশ গাড়িসহ 3 জনকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃত 3 জনের নাম লালতু জুয়ালা বয়স 27, লাংচুং গনুঙ্গা বয়স 42 এবং এইচ লার্লিং মাইয়া। তারা 3 জনই মিজোরামের বাসিন্দা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের মধ্যে যে বিলিতি মদ পাচারের সাথে জড়িত থাকবে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পানিসাগর থানার পুলিশ। দেখেন, একটা খবর পাইছিলাম। খবর পাওয়ার পরে আমরা ওই গাড়িটা আটকাইছি, একটা জিপসি গাড়ি মিজোরামের। তো ওইখানে নাকি অবৈধ কিছু আছে। যথাক্রমে আমরা স্টাফ লাগাইয়া এটা চেকিং করার পরে ওইখান থেকে অবৈধ আমরা ফরেন লিকার এই 6টি কার্টন পেয়েছি। অ্যাকর্ডিংলি আমরা অ্যাজ পার ল 69 এটা সিজ করছি। সিজ করার পরে ওই গাড়ির ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করেছি। কতজন ছিল গাড়িতে? গাড়িতে তারা 3 জন আছে। তো 3 জনে আমরা 3 জনে আটক করছি। এখন 3 জনের মধ্যে যে ইনভলভ, যারা ইনভলভ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। এখন এক্সামিন চলছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গত 1 সপ্তাহের মধ্যে নাবালিকা অপহরণ কাণ্ডে চাঞ্চল্য কৈলাসহর মহকুমায়। জানা যায়, গত 15 আগস্ট 9ম শ্রেণীর ছাত্রী অপহরণের 2 দিন পর কৈলাসহরের জলাই গ্রাম থেকে অপহৃত হয় আরেক 16 বছরের নাবালিকা। কৈলাসহর মহিলা থানার প্রচেষ্টায় এই অপহরণের সাথে জড়িত জীবন দাসকে গ্রেপ্তার করা হয়। কৈলাসহর মহিলা থানার অন্তর্গত এলাকা থেকে গত 1 সপ্তাহের মধ্যে 2টি নাবালিকা মেয়ে অপহরণ হয়। উল্লেখ্য, গত 15 আগস্ট 9ম শ্রেণীর এক ছাত্রী অপহরণের পর 18 আগস্ট 16 বছরের এক নাবালিকা অপহৃত হয়। এদিকে কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথ ছুটিতে রয়েছেন, ফলে ভারপ্রাপ্ত ওসি শিপ্রা বিশ্বাসের নেতৃত্বে একের পর এক সাফল্য পাচ্ছে মহিলা থানা। 2টি অপহরণ কাণ্ডের মূল অভিযুক্তকে ভারপ্রাপ্ত মহিলা থানার ওসি শিপ্রা বিশ্বাসের নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জানা যায়, 18 আগস্ট 11 শ্রেণীতে পাঠরতা জনৈক ছাত্রী জলাই গ্রাম থেকে অপহৃত হয়। অপহৃত এই নাবালিকা পিসি লক্ষ্মী দত্তের বাড়িতে থাকত। পরে লক্ষ্মী দত্ত মহিলা থানায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তের মধ্যে জীবন দাসকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি কৈলাসহরের সোনামুখী গ্রামে। অপর 2 অভিযুক্ত অজয় মালাকার এবং অনন্ত মালাকারকে তল্লাশি করছে পুলিশ। জানা যায়, ধৃত জীবন দাস কৈলাসহর কলেজের 2য় বর্ষের ছাত্র। অপহরণের সময় 3 অভিযুক্তকে চিনে ফেলে প্রত্যক্ষদর্শীরা। এদিকে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত জীবন দাস। কৈলাসহর উমেন পিএসএ একটা কমপ্লেন আছে। কমপ্লেনের নাম হচ্ছে গিয়ে লক্ষ্মী দত্ত। ওনার মেয়ে, নাবালিকা মেয়ে, যে নাকি ক্লাস 11-এ পড়ে, সে ওই গত 14 তারিখে 14 আগস্ট পিসির বাড়িতে থাকে। বাড়ি এমনিতে তাদের বাড়ি সোনামুখীতে, আর পিসির বাড়ি জলাই। তো জলাই পিসির বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় যাওয়ার জন্য। তার পরবর্তী সময় সে বাড়ি গিয়ে পৌঁছেনি। যখন খবর নেওয়া হয় তখন তারা বলে যে তার 2টার সময় বেরোয় বাড়ি থেকে।
তো অ্যাকর্ডিংলি একটা কমপ্লেন করা হয় ভুবনেশ্বর মহিলা থানাতে, আর কেসও নেওয়া হয়েছে মহিলা থানাতে, বা কেস নাম্বার 33, আর সেটা 366/34 আইবিসিতে নেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে গিয়ে আমরা এখন অবধি একজন আসামি যার নাম জীবন দাস, তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। টোটাল 3 আসামির বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, তার মধ্যে একজন অজয় মালাকার, একজন অনন্ত মালাকার, আর একজন জীবন দাস। তো জীবন দাসকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের চেষ্টা চলছে বাকি আসামিদেরও অ্যারেস্ট করা এবং প্রতি সত্তর ভিকটিমকে রিকভারি করা। যে মেয়েটি কিডন্যাপ করে সেটি কিন্তু নাবালিকা। হ্যাঁ, মেয়েটা ক্লাস 11 পড়ে, অ্যাজ পার তার এজ গ্রুপ সেটা তো নাবালিকাই। অপরদিকে ওসি শিপ্রা বিশ্বাস জানান, খুব শীঘ্রই অপরিতা সহ বাকি অভিযুক্তরা পুলিশের জালে ধরা পড়বে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উত্তর জেলা পলিটেকনিক কলেজে। নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠিত করা হয় সেমিনার। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা। বাগবাসার অন্তর্গত নোয়াগাঙে উত্তর জেলা পলিটেকনিক কলেজে নতুন ছাত্রছাত্রীদের বরণ করে তাদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় কলেজের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কলেজে পড়াশোনার মাধ্যমে নতুন জীবন গড়ার বিষয়ে আলোচনা করেন উপাধ্যক্ষ। দিনটিকে স্মরণীয় রাখতে কলেজ চত্বরে ছাত্রছাত্রীরা অধ্যাপকরা সকলে মিলে বৃক্ষরোপণ করেন। আগামী দিনে এই কলেজ থেকে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই আশা ব্যক্ত করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন কাছাড় জেলার উদারবনবাসী। পুলিশের অসহযোগিতার ফলে সোমবার বেশ কিছু দাবি নিয়ে উদারবন থানার ওসির নিকট স্মারকপত্র তুলে দেন প্রমিলা বাহিনী। আসামের কাছাড় জেলার উদারবন্দে ঘন ঘন চুরির ঘটনায় উদারবন্দে থানার ওসিকে স্মারকপত্র প্রদান করে উদারবন্দ মাতৃশক্তি। সোমবার বিকেল 5:30 প্রায় 30 মহিলা উদারবন থানার ওসি অসিত সূত্রধরের সাথে দেখা করে তার হাতে একটি স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে উদারবন্দ এলাকায় ঘন ঘন চুরি উপদ্রব শুরু হয়েছে। এর মধ্যে দুটি জায়গায় উপর্যুপরি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এর জন্য উদারবন্দবাসীগণ ভীষণ আতঙ্কিত। কিন্তু দুঃখের বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। এদিকে উদারবন্দে ঘন ঘন চুরি হওয়ার উদ্যোগ প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। অতিসত্ত্ব চোরের সন্ধান বের করতে তিনি কাছাড়ের পুলিশ সুপারের সাথে আলোচনা করেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন থেকে উদারবন্দে ঘটে চলেছে চুরির বিভিন্ন ঘটনা। মাত্র 1.5-2 মাসের মধ্যে প্রায় 4 চুরির ঘটনা সংঘটিত হয়ে গেল উদারবন্দে। কিন্তু পুলিশ কোনোভাবেই চোরের সন্ধান বের করতে না পারায় মানুষের মনে এক প্রবল নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। কালীবাড়ি রোডে ব্যবসায়ী মদন রায়, হাসপাতাল রোডে বিজেপি কার্যকর্তা সজল কান্তি দাস, জনৈক সুধাংশু দাসের বাড়িতে যে চুরির ঘটনা ঘটেছে, প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে মহিলা সংগঠনগুলি। এদিকে সাম্প্রতিক চুরির ঘটনার প্রেক্ষিতে এক শ্রেণী মনে করেন যে মথুরা পাথরকুয়ারি বন্ধ থাকাই এর মূল কারণ, কেননা বৃহত্তর অঞ্চলের হাজার হাজার মানুষ পাথরকুয়ারির উপর নির্ভরশীল। ইদানিং কুয়ারিতে প্রশাসনের কড়াকড়ি বহাল থাকায় অনেকে চুরির দিকে ঝুঁকছে বলে মত তাদের। কিন্তু আরেক পক্ষ এর যুক্তি মানতে নারাজ। তারা বলেছেন যে ঈদ দুর্গোৎসব উপলক্ষে বেশ ভালোই ব্যবসা হয় উদারবন্দে। সম্প্রতি ঈদুজ্জোহাতে এখানকার কাপড় সহ অন্যান্য বিপণীতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। অতএব সব কিছুতে মধুরা পাথরকুয়ারির অবতারণার বিপক্ষে এক শ্রেণী। আমরা হসপিটাল, আমরা উদারবন্দ হসপিটাল রোডে কয়েকদিন থেকে চুরি শুরু হয়েছে।
তারপরে দিন দিনও চুরি, রাত্রেবেলাও চুরি, সন্ধ্যা রাত্রে চুরি। আজ পর্যন্ত চুর ধরার কোনো ইয়ে হয়েছে না প্রশাসনে, এইটা জানার লাগে আমরা আইসি আজকে ওসির কাছে ইয়ে দিলাম যে কি কারণে এরকম করিয়া চুরি চুরিছে, তাড়াতাড়ি চুর ধরার। শিলচর থেকে বিজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এক নাগারে চুরিকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিবাদে মহাত্মা গান্ধীর ছবি নিয়ে অভিনব কায়দায় সড়ক অবরোধ পড়ুয়াদের, ঘটনা পাথারকান্দির তিনখালে। দীর্ঘদিন থেকে এক নাগারে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, এতে নাবিশ্বাস হয়ে ওঠার উপক্রম পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকাদের। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে চুরিকাণ্ড সংঘটিত হলেও আজ পর্যন্ত এই চুরির ঘটনায় পুলিশ কোনো সুরাহা করতে না পারায় অবশেষে স্থানীয় পুলিশের বিরুদ্ধে গর্জে উঠল স্কুলের পড়ুয়ারা। একরাশ খুবরিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি সড়কে রেখে অভিনব কায়দায় জাতীয় সড়ক অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে। পরে অবশ্য পাথারকান্দির সার্কেল অফিসার এবং ইন্সপেক্টর অসির আশ্বাসে পাঁচ ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। জানা গেছে গত দীর্ঘদিন থেকে পাথারকান্দির শিক্ষাখণ্ডের অধীনস্থ তিনখাল প্রতাপগড় পাবলিক হাই স্কুলে রাতের অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকবার নিশু কুটুম্বের দল হানা দিয়ে স্কুলের কম্পিউটার, ডেস্ক বেঞ্চ, মধ্যাহ্নভোজনের বাসনপত্র, বৈদ্যুতিক ফ্যান সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। এতে তাদের প্রাত্যহিক পঠন পাঠন লাঠি উঠার উপক্রম। এ ব্যাপারে চুরি সংক্রান্ত বেশ কয়েকটি এজাহার দেওয়া হলেও আজ অব্দি পুলিশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক বন্ধের ডাক দিয়ে সমস্যাগ্রস্ত পড়ুয়ারা। অবরোধের ফলে সকাল থেকে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট সমস্যা। বন্ধের খবর পেয়ে দুপুর ২ নাগাদ অকুস্থলে পৌঁছন সার্কেল অফিসার এল কিংতে এবং ইন্সপেক্টর ওসি সীমান্ত বড়া। তার আগামী পক্ষকালের মধ্যেই চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের ধরা সহ স্কুলের আসবাবপত্রের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে পড়ুয়ারা। আমার গরমেও তো বেশি গরম লাগে, আর আমি কিলা থাকি, আর মানে কম্পিউটারও ইয়ে করছে, কম্পিউটার ক্লাস কিলা চলবো। আর আমার মানে রান্ধিবার যে গ্যাস আছে এগুলো চুরি হয়েছে, আর কুপা এগুলো চুরি হয়েছে, আপনি জানেন মানুষের শরীরে ৮০% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড ৯৯ প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে ৫০০ ml, ১ লিটার, ২ লিটার এবং ২০ লিটার ড্রামে পাবেন ক্লাউড ৯৯ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড ৯৯। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড ৯৯, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে ২২ ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন,
পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। থানার লকআপে এক তরতাজা যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য অসমের করিমগঞ্জে। এই ঘটনার প্রতিবাদে অতিরিক্ত জেলা শাসকের নিকট স্মারকপত্র প্রদান করে বিজেপি যুব মোর্চার নেতারা। জানা যায় মৃতের নাম বাপ্পা দাস। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সদর থানার ভিতরে কি করে মারা গেল সরিষার বাপ্পা দাস? পুরো ঘটনার তদন্তের দাবি তুলে করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসক রঞ্জিত কুমার লস্করের নিকট এক স্মারকপত্র তুলে দিলেন করিমগঞ্জের বিজেপি যুব মোর্চার নেতারা। এতে উল্লেখ করা হয়, একটি গাড়ি ব্যাটারি চুরির দায়ে বাপ্পা দাসকে সদর থানায় ধরে নিয়ে এসেছিল করিমগঞ্জ পুলিশ। তারপর সদর থানার মধ্যে থেকেই বাপ্পা দাসের মৃতদেহ উদ্ধার হলো। পুলিশের সম্মুখে কি করে একটি তরতাজা যুবকের মৃত্যু ঘটলো এ নিয়ে সমগ্র শহরের মানুষ স্তম্ভিত। যেখানে পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে যদি এভাবে মানুষের মৃত্যু ঘটে তবে তা কি করে মেনে নেবেন মানুষ? তাই পুরো ব্যাপারটা তদন্ত করে বাপ্পা দাসের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আর্জি জানান তারা। একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুব এবং মহিলা মোর্চার নেতারা। উল্লেখ্য, গত 12 আগস্ট শহরের সরিষার যুবক বাপ্পা দাসকে একটি ব্যাটারি চুরির দায়ে তাকে আটক করে সদর থানায় নিয়ে এসেছিল পুলিশ। তাকে লকআপে রাখা হয়েছিল। পরে সদর থানার বাথরুম থেকে বাপ্পা দাসের লাশ উদ্ধার হয়। এ নিয়ে শহর জুড়ে চর্চা এখনো অব্যাহত আছে। তবে এডিসি বিজেপি নেতাদের আশ্বাস দিয়েছে যে পুরো ঘটনার সঠিক তদন্ত হবে। বিগত 12-8-2019 ইংরেজি তারিখে আমাদের করিমগঞ্জ শহরে একটা জনৈক ব্যক্তির নাম বাপ্পা দাস, যাকে গাড়ির ব্যাটারি চুরির এলিগেশনে ধরা হয়েছিল, ওনার ডেথ হয়েছে পুলিশ কাস্টডিতে। সেই মর্মে আমরা আজকে সরিষার জনসাধারণ এসেছেন প্রপার জাস্টিস পাওয়ার জন্য ডিসির দরবারে। আমরা ডিসির সাথে দেখা করেছি, অ্যাকর্ডিংলি আমরা মেমোরেন্ডাম দিয়েছি যাতে প্রকৃত দোষী যারা আছে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় সেই মর্মে। এবং সেই সাথে আমাদেরকে ডিসি স্যার আশ্বাস দিয়েছেন যে এজ আর্লি অ্যাজ পসিবল উনি প্রকৃত দোষীদেরকে ধরবেন এবং মানে প্রপার তদন্ত করে প্রকৃত দোষীরা যাতে যথাযোগ্য শাস্তি পায় সেই ব্যবস্থা করবেন। কাস্টোডিয়াল ডেথ যেটা আছে সেটা অনেক সিরিয়াস ম্যাটার। পুলিশ কাস্টোডিতে যদি কারো ডেথ হয় সেটা সম্পূর্ণ লায়াবিলিটি বর্তায় পুলিশের উপর, কেননা সেটা পুলিশের গাফিলতি আমি বলবো কেন। পুলিশ কাস্টোডিতে যখন একটা আসামি থাকে তার কমপ্লিট লায়াবিলিটি পুলিশের উপর নির্ভর করে, তাকে সুস্থ রাখার, তাকে ভালো রাখার, যার জন্য ম্যাজিস্ট্রেটরাও মাঝে মধ্যে তদন্ত করে থাকেন, এনকোয়ারি হয়, ম্যাজিস্ট্রেটরা সেটা লুক আফটার করেন, সে পুলিশ কাস্টোডি হোক বা আমাদের জেল হাজতেই হোক। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা পুলিশ কাস্টোডিতে যে ডেথ হয়েছে সেটা পুলিশের গাফিলতির জন্যই হয়েছে, এবং তার জন্যই বৃহত্তর সরিষা এলাকার জনসাধারণ ন্যায় পাওয়ার জন্য আজকে ডিসির দরবারে এসেছে। ঘটনা আমরা সবাই জানি কি ঘটেছে। আমার ঘরে যদি কোনো ঘটনা হয় তাহলে দায়ভার থাকবে আমার, যেহেতু করিমগঞ্জ সদর থানায় একটা ঘটনা ঘটেছে তাহলে দায়ভার পুরো করিমগঞ্জ সদর থানার ইনচার্জ আছেন, যাকে আমরা ওসি বলে জানি, দায়ভার ওনার উপর যায়। হত্যা না আত্মহত্যা বলা মুশকিল, সেই কারণে আমরা সরিষা থেকে আজ এসেছি ডিসির দরবারে, মেমোরেন্ডাম দিয়েছি। কিন্তু কথা হলো কি, চুর হোক যাই হোক, হত্যা না আত্মহত্যা বলা মুশকিল, সেটা আমি প্রথমে বলছি আপনাদেরকে। যদি এটা হত্যা হয়ে থাকে তাহলে তো ওর ঘরের একজন সদস্য অগটে চলে গেল, ওর মা বাবার বুক থেকে একটা ছেলে চলে গেলো, এটার দায়ভার কে নেবে? শাস্তি হবে সেটা আমরা জানি, যেই দোষী হোক তার শাস্তি হবে এবং প্রকৃত শাস্তি হওয়া উচিত, সেটাই জন্য আজকে আমরা ডিসি দরবারে এসেছি। যদি এটা হত্যা হয়ে থাকে তাহলে আমার একটা দাবি থাকবে করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে, এই অসহায় পরিবারকে যেন একটি বড় ধরনের আর্থিক সাহায্য করা হয়। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পিটিয়ে মারা হলো প্রতিবেশীকে, দাঁড়িয়ে দেখলো পাড়ার লোক, ফোন করলেও আসলো না পুলিশ। ঘটনা পুরাতন মালদা পৌরসভার 5 নং ওয়ার্ডে। মৃতের নাম ভূপাল প্রামাণিক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। ফের মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হয়ে থাকলো পুরাতন মালদা। পাড়া ভর্তি লোকের সামনে একজনকে পিটিয়ে মেরে ফেলে পালিয়ে গেল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত সরবরির বাসিন্দা ভূপাল প্রামাণিক পেশায় বাঁশের হস্তশিল্পী। ওনার কাছে বাঁশ এবং বেতের হস্তশিল্প শেখেন অনেকেই।
প্রায় বছর খানেক আগে 5 নং ওয়ার্ডের বাসিন্দা সীমা দাস নামে এক যুবতী ওনার কাছে বাঁশের কাজ শিখতে আসেন। পরবর্তী সময়ে যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ভূপাল। এমনকি এই যুবতীর বিয়ে হয়ে যাওয়ার পরও তাকে নিয়ে অন্যত্র পালিয়ে যান ভূপাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে ভূপালের বিরুদ্ধে সীমা দাসের বাড়ির লোকজন মালদা থানায় অভিযোগ দায়ের করলে প্রায় 3 মাস কারাবাস করে শনিবার জামিনে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন ভূপালবাবু। ভূপালবাবুর স্ত্রীর অভিযোগ, বাড়িতে ফেরার পরও সীমার বাড়ির লোকজনেরা প্রতিনিয়ত প্রাণী মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছিল। অতঃপর সোমবার সীমার বাড়ির লোকজনেরা ভূপালবাবুর বাড়ির তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ভূপালবাবুকে পিটিয়ে খুন করে 8-10 জনের একটি দল। পাড়ার লোকদের কাছে স্বামীকে বাঁচানোর কাতর আর্জি জানালেও এগিয়ে আসেনি কেউ। পুলিশকে অনেকবার ফোন করা সত্ত্বেও যায়নি পুলিশ। উল্টো বলা হয়েছে আগে ঘটনা ঘটুক তারপর জানাতে। সাংবাদিকদের এমনটাই বললেন ভূপাল প্রামাণিকের স্ত্রী তপতী প্রামাণিক। ইতিমধ্যেই সন্দেহমূলকভাবে একজনকে আটক করেছে পুলিশ। কার বাবা, কি নাম, মেয়ের নাম কি, নামগুলো বলেন, নামগুলো দাস, মিলন দাস, ওর মার নাম অর্চনা দাস, বোনের নাম রিমা দাস, ভাইয়ের নাম গোলা দাস। কে মেরেছে আপনার স্বামীকে? সবাই রোড আরে মারার কারণটা কি, কেন মারলো? মারলো ওর মেয়ে না, আমার আমাদের কাজ করছিল, পরে আমার স্বামীকে নিয়ে চলে গেছিল। মেয়েকে বলছে আমাকে প্রেম করেছে, দিয়ে আমি জেল করে দিব। তা থানাতে ডায়রি করলো, বলে 10 লাখ টাকা দাও। আর পুলিশকে 1 ঘন্টা থেকে বলছি পুলিশের জন্য করেছে, কারোর জন্য মরেনি। 10টা সেবে পুলিশ কেউ আসে না। পুলিশকে বলেছিলেন 10 বার 3 বার পায়ে ধরে নিতে, আর আসে না। আমার স্বামীকে মেরে ফেলছে, বলছে ঘটনা মঙ্গলবার পশ্চিমবঙ্গের বৈষ্ণবনগর থানার 17 মাইল এলাকায়। আহত সন্তোষ মণ্ডল নার্সিং হোমে চিকিৎসাধীন। জানা যায় অভিযুক্ত সনাতন মণ্ডল পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এক পাথর ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর 5টা নাগাদ বৈষ্ণবনগর থানার 17 মাইল এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় এই ব্যবসায়ীর চিকিৎসা চলছে মালদা শহরের বেসরকারি নার্সিং হোমে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সন্তোষ মণ্ডল, বয়স 32 বছর। অভিযুক্ত সনাতন মণ্ডল ঘটনার পর বৈষ্ণবনগর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে তেল ভরে যাওয়ার পথে হঠাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে সন্তোষ মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছুড়ে সনাতন মণ্ডল বলে অভিযোগ। সন্তোষের গলায় গুলি লাগে। এরপর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে বৈষ্ণবনগর থানায় আত্মসমর্পণ করে। পরিবারের লোকেরা খবর পেয়ে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় সন্তোষ মণ্ডলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে মালদা শহরের যদুপুর এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে সংকটজনক অবস্থায় সেখানে তার চিকিৎসা চলছে। আহত ব্যবসায়ীর স্ত্রী পুনম মণ্ডল জানিয়েছেন অভিযুক্ত এবং তার স্বামী একসাথে ব্যবসা করতেন। বালি পাথর নিয়ে তাদের ব্যবসা। হঠাৎ তার স্বামী সন্তোষ আলাদাভাবে ব্যবসা শুরু করেন। গত কয়েকদিন আগে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। তখন অভিযুক্ত সনাতন মণ্ডল গুলি করে মারার হুমকি দেয় তার স্বামীকে। মঙ্গলবার ভোর 5টা নাগাদ তাকে সামনে পেয়ে গুলি ছুড়ে অভিযুক্ত। আহত ব্যবসায়ীর শাশুড়ি রানী মণ্ডল জানিয়েছেন গুলি করে তার জামাইকে খুনের চেষ্টা করেছে সনাতন। তার কঠোর শাস্তির দাবি করেন তিনি। পুলিশ সুপার অলক রাজুরিয়া জানিয়েছেন ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সনাতন মণ্ডল নামে এক যুবককে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বলছে না বলছে পাশের গ্রামের ছেলে আছে বলে করে নিয়ে আজকে ভোর 5টার সময় গিয়েছে আমার স্বামী ওখানে, যে আমার স্বামীটা তেল ভরছিল আর ওখানে কোথায় লেগেছে গুলিটা? কোথায় লেগেছে গুলি? গলায় লেগেছে। এখন কোথায় ভর্তি? এখন নার্সিং হোমে ভর্তি আছে।
ওকে ধরা পড়েছে? আপনার স্বামীর নাম কি? আর যে মেরেছে? আপনার নাম? মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্ত্রীর পাপের ফল ভোগ করতে হচ্ছে স্বামীকে। জমানো টাকা নিয়ে পালিয়ে গেল এক গৃহবধূ। পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে গ্রুপের মাধ্যমে প্রচুর টাকা ঋণ নেয় এই গৃহবধূ। মামলা করেও কাজের কাজ কিছুই হয়নি। অসহায় হয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ স্বামী। ঘটনা উত্তরের বাগবাসা দুন ওয়ার্ডে। ধর্মনগর মহকুমার বাগবাসা দুন ওয়ার্ডের বাসিন্দা ভানুনাথ, পেশায় তিন মজুর, কর্মসূত্রে তিনি ধর্মনগর থাকতেন। বাগবাসার বাড়িতে ভানুনাথের স্ত্রী প্রতিমানাথ এবং পুত্র রোমেননাথ থাকত। ভানুনাথ কাজ থেকে ছুটি পেলে সপ্তাহে একদিন বাড়ি যেতেন। ভালোই চলছিল ওনার সংসার। আচমকাই বাধে বিপত্তি। ভানুনাথ জানিয়েছেন ওনার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল না। ব্যাংকে অ্যাকাউন্ট ছিল ওনার স্ত্রী প্রতিমানাথের। সংসার খরচের জন্য প্রতি সপ্তাহে 2,000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে জমানোর জন্য ভানুনাথ ওনার স্ত্রী প্রতিমানাথকে দিতেন। সেই টাকা অ্যাকাউন্টে না রেখে উল্টো গৃহবধূ প্রতিমানাথ বিভিন্ন ব্যাংক থেকে গ্রুপে প্রচুর টাকা ঋণ নেন। ভানুনাথের বক্তব্য অনুযায়ী 30,000 টাকার মতো নগদ ছিল ওনার ঘরে। একটি বাইক কেনার জন্য যখন সে 30,000 টাকার খোঁজ করেন ভানুনাথ ওনার স্ত্রী প্রতিমানাথের কাছে, সেই সময় প্রতিমানাথ একটি দা দিয়ে আক্রমণ করে ভানুনাথের ঘাড়ের উপর। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে ভানুনাথকে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাটি ঘটে 17/8/2017 ইংরেজি তারিখে। ভানুনাথ হাসপাতালে থাকাকালীন ওনার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। ভানুনাথের অভিযোগ, উনি যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখার জন্য টাকা দিয়েছিলেন তার উপর নগদ 30,000 টাকা ছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পালিয়ে গেছে ওনার স্ত্রী। তারপর তিনি একটি মামলাও করেছেন, কিন্তু তার 2 বছর অতিবাহিত হলেও এখনো কাজের কাজ কিছুই হয়নি। প্রতিমানাথ ব্যাংক থেকে যে ঋণগুলি নিয়েছিল সেই ঋণের জন্য এখন ভোগান্তির শিকার হতে হচ্ছে ভানুনাথকে। ব্যাংক থেকে ঋণের টাকা খোঁজা হচ্ছে ভানুনাথের কাছে। ভানুনাথের অভিযোগ, তিনি এ বিষয়ে বাগবাসা থানায় জানিয়েছেন, কিন্তু তার কেউ কোনো সাহায্য করেনি। অভিযোগ উল্টো বাগবাসা থানা থেকে তাকে বলা হয় সে মিথ্যে বলছে। তাই ভানুনাথ সর্বশান্ত হয়ে এখন মিডিয়ার দ্বারস্থ। ধর্মনগর বিগেল অফিসে কাজ করতাম, রাত্রে নাইট ডিউটি পাড়া দিতাম, আর দিনে রাজমিস্ত্রির যুগালে কাজ করতাম। তার সপ্তাহে একদিন আমি বাড়িতে আইতাম। আমি বাড়িতে খরচ টর্চ সব কিছু দেওয়ার পরও প্রতি সপ্তাহে 2,000 টাকা করে দিতাম আমার এবং আমার ছেলের ভবিষ্যতের রাখি লাগানো। আমি অ্যাকাউন্ট আমার স্ত্রীর নামে একটা অ্যাকাউন্ট করিয়ে দিছি। এই অ্যাকাউন্টের মধ্যে অনেক টাকা নিয়ে তাই গেছে কি, তারপর বাগবাসা বন্ধন থেকে লোন লইছে কাঞ্চনপুর থেকে, তাই বাইরে আনিয়া একবার লইছে 25,000, তারপরে লইছে 45,000, তারপর তার বাইরে লইয়া আরও গ্যারেন্টার গ্রামের দুইজন, একজন মীরানাথ একজন চামিলিনাথ, তারা গ্যারেন্টার দিয়া লোন লইছে 70,000 টাকা, এবং ধর্মনগর HDFC ব্যাংক থেকে লইছে সাজন গ্রুপ থেকে আরও 27,200 টাকা। এবং আমি এইসব জানার পরে যখন আমার টাকার হিসাব চাইছি আমার বউর কাছে, তখন আমার বউয়ে হঠাৎ করে একটি দা দিয়ে আমার গলার মধ্যে কূপ মারে। কূপ মারা করে এই ঘটনা হয়েছে 17/8/2017 তারিখে। কাটিয়া গেছে, আমি ডাক্তার দেখাইয়া বাড়ি যাওয়ার পরে যখন আমি কইছি, তারপর পরের দিন সকালে আনামাতিয়া কাউকে না হইয়া স্থানীয় একটি অটো নিয়ে তার বাপের বাড়ি কাঞ্চনপুর লালজুড়িতে চলে যায়। তারপর আমি একটি স্থানীয় একটি কেস করি, মামলা করি, ক্রিমিনাল একটি মামলা করি। এই বাগবাসার থানা এবং পুলিশ অফিসার তাই নিয়ে এই সবগুলো কথা এবং বন্ধন নিজে বা HDFC নিজে আমার সেদ মারিয়ে কাটিয়া গেল। আমার টাকা পয়সা সব কিছু নিয়ে, আমার কাগজপত্র আমার ডকুমেন্ট সব কিছু নিয়ে গেল। এর জন্য কোন সব কিছু বলে আমি মিথ্যা কেস করছি, এগুলা বলে মিথ্যা, সব কিছু মিথ্যা হইয়া আমারে আরও তাই আরও অনেক ধরনের কথাবার্তা আমারে শোনাইন। পারতে আমি আজকে আজকে মিডিয়ার আশ্রয় লইছি। আমি একদম অসহায় গরিব দেখিয়া তারা আমারে যা যেরকম মনে করে এইরকম করে আজকে 2 বছর ধরিয়া পুলিশ অফিসার। এখন আপনার কেস কি পর্যায়ে আছে?
ওখান আমার তাইন এফআর কই কেসটা বলে এফআর হয়ে গেছে, এফআর হইয়া তাইন ফাটাইছুন, ফাঁসে ফাটাইছুন। আর আমার তাইন আট আটে 2018 আমার তাইন আমার নাম্বার দিছুন, 156 নম্বর কেসে তাইন আমার ফাটাইছুন, কেসটা ফাটাইছুন এফআর লেখিয়া। সে কোনো কেসের কোনো এফআর কপি বা নাম্বার কোনো কিছুই আমার দিছুন না, তাই ফাঁসে ফাটাইছুন। আর আমি ফোন করিয়া 8/8/2019 তাইনের কাছ থেকে সকালে ফোন করিয়া আমার বাবায় এই নাম্বারটা লইছুন। এখন আপনি কি চান? এখন আমি কি চাই, এটার একটা শৃঙ্খলা চাই, ও তাই আপ নয় আমার ডিভোর্স দাও। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত যুবরাজনগর পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুবরাজনগর ব্লক অফিস প্রাঙ্গণে। এদের সর্বসম্মতিক্রমে সমিতির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন শ্রীপদ রঞ্জন দাস এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হন মহানন্দ দেবনাথ। মঙ্গলবার উত্তর জেলা যুবরাজনগর বিধানসভার অন্তর্গত যুবরাজনগর নগর পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান হয় যুবরাজনগর ব্লক অফিস প্রাঙ্গণে। 13টি আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতি নির্বাচনে জয়ী বিজেপির 7 জন পুরুষ এবং 6 জন মহিলা সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এদিন। এদিন শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক জয়ন্ত দে। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক যাদবলাল নাথ, বিজেপি নেতা প্রদীপ কুমার নাথ, যুবরাজনগর ব্লকের বিডিও সহ বিশিষ্ট জনেরা। এদিনের যুবরাজনগর পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতিক্রমে সমিতির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন শ্রীপদ রঞ্জন দাস এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় মহানন্দ দেবনাথকে। রাজ্য সম্পাদক যাদবলাল নাথ জানান, এই সমিতি সকল সদস্য সদস্যরা মানুষের জন্য কাজ করবেন। আজকে আমাদের যুবরাজনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। কিছুক্ষণ পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের শুরু হয়ে যাবে। তো 13 জন সদস্য আছে আমাদের নির্বাচিত, 6 জন মহিলা, 7 জন পুরুষ। তার মধ্য থেকে আমরা শ্রীপদ রঞ্জন দাস, ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছি, এবং মহানন্দ দেবনাথ, ওনাকে ভাইস চেয়ারম্যান আমরা নির্বাচিত করেছি। এই অনুষ্ঠান যেমনি ঐতিহাসিক সাক্ষী, আমার খুব ভালো লাগছে যে অবিভক্ত ব্লক ছিল পানিসাগর ব্লক, তখন থেকেই আমি এরকম বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু আজকের মতো এত সুন্দর, এত প্রাণবন্ত অনুষ্ঠান আমি কখনো দেখিনি। যেভাবে মানুষের উচ্ছ্বাসা, মানুষের অংশগ্রহণ, এটা নিশ্চিত যে মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, আশীর্বাদ এই পঞ্চায়েত সমিতির উপর বর্ষিত হবে। আমি নবনির্বাচিত সদস্য সদস্যা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের কাছে আমার অনুরোধ থাকবে যে যে দায়িত্ব পাওয়াটা যতটা কঠিন, তার থেকে দায়িত্ব পালন করাটা তার চেয়ে অনেক বেশি কঠিন। বিগত পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের যেভাবে কাজকর্ম পরিচালনা হয়েছে, আমি মনে করি এই নতুন পঞ্চায়েত সমিতি অনেক বেশি উন্নত ধরনের প্রজেক্ট বা পরিকল্পনা নিয়ে কাজ করবে। আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার। আমাদের যে ইস্তাহার ছিল, ইতিমধ্যে আমরা অনেক কিছু ইস্তাহারের বাইরে অনেক কিছু আমরা করেছি। মাত্র 8 মাসের পঞ্চায়েত সমিতি আমাদের ছিল আগে, বা ইলেকশনে আমাদের হয়েছে, তখন থেকে আমরা শুরু করেছি। যেমন রাস্তায় বাতি জ্বলবে, এটা আমাদের ধারণা ছিল শহরেই শুধু রাস্তার বাতি জ্বলে, এবার গ্রামে বাতি জ্লছে, শ্রীপুর গ্রামে, হাফলং, ডুপিরবন, রাধাপুর, সেখানে স্ট্রিট লাইট চলছে, এটা আমাদের ইস্তাহারে ছিল না ভারতীয় জনতা পার্টি। আমাদের পেপার ব্লক দিয়ে গ্রামের রাস্তায় পেপার ব্লক হবে, সেখানে কার্পেটিংয়ের দরকার হবে না, এটা আমাদের ইস্তাহারে ছিল না, আজকে পেপার ব্লক দিয়ে আমাদের গ্রামের রাস্তাগুলো সাজতেছে। এরকম অনেক বিষয় আছে, আমরা বিশ্বাস যে নতুনত্ব থাকবে, একটা কিছু নতুনত্ব থাকবে, শুধু অনুষ্ঠানের মধ্যে নতুনত্ব থাকলে হবে না, আমাদের কর্মকাণ্ডের মধ্যে আমাদের নতুনত্ব থাকতে হবে। মানুষের পাশে থেকে গ্রাম সরকার, পঞ্চায়েত সমিতি একেবারে মানুষের কাছে, সেখানে মানুষের আস্থা, ভরসা যেন তারা রক্ষা করতে পারে, সেই দিক দিয়ে তাদের প্রতি যেমন আমার আবেদন থাকবে, তেমনি আমার দিক থেকে তাদের পাশে থেকে প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দেওয়া, সহযোগিতা করা, আমি এটা বিশ্বাস করি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আচমকা বিমান বাতিলের জন্য বিপাকে পড়েছে আসামের 150 জন হজযাত্রী। এয়ার ইন্ডিয়ার গাফিলতির ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে হজযাত্রীদের অভিযোগ। আরব থেকে আসাম সরকারের কাছে বিহিত ব্যবস্থার আর্জি জানান তারা। বিমান বাতিল হয় 15 ঘন্টা আরবের একটি হোটেলে আবদ্ধ আসামের 150 জন হজযাত্রী। এয়ার ইন্ডিয়ার গাফিলতির জন্য হজযাত্রীদের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কাছাড় জেলার 150 জনের একটি হজযাত্রীর দল সোমবার বাড়িতে আসার জন্য 11:40 তাদের বিমান ছিল। তারা 11:40 আগেই আরবের জিদ্দার বিমানবন্দরে যাওয়ার পর 15 ঘন্টার জন্য তাদের বিমান বাতিল হয়েছে শুনে তারা হতভম্ব হয়ে পড়ে। কিন্তু কেন বিমান বাতিল হয়েছে তা বুঝে উঠতে পারেনি হজযাত্রীরা। পরে 150 জন হাজিকে বিমানবন্দর থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে একটি হোটেলে রাখার ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আশ্চর্যের ব্যাপার হলো 16 ঘন্টা পার হয়ে গেলেও তাদের কোনো খোঁজ খবর নেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এমনকি পরবর্তী বিমান কখন জিদ্দার বিমানবন্দর থেকে ছাড়বে তারও সময় জানায়নি তারা। ফলে হাজিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা আসাম সরকারের কাছে দাবি জানিয়েছেন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা 6 তারিখ জুলাই মাসের হজযাত্রী 150 জন, আজকে আমরা ফ্লাইট সকাল 11:40 আসলো, 19 তারিখ, আজকে 19 আগস্ট 11:40 আমরা ফ্লাইট আসলো। তখন আমরা রাত্রে 2টার সময় এয়ারপোর্টে আনছি, আনার পরে এখানে কোনো কিছু রেসপন্স নাই। তারপরে বহুত আমরা বারসাইতে এখানে অপেক্ষা করতে করতে গেলাম অফিসে। অফিসে যাওয়ার পরে তারা বললো যে আপনারা ঠিক আছে, আপনারা এখন হোটেলে যান, এখানে গিয়ে রেস্ট লোন আর আপনারা ইয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবেন, এরপরে আমরা বাসে এখান থেকে আপনারা এইখান থেকে লয়ে আসবো। তারপরে এখানে আসার পরে এই হোটেলে কোনো জল নাই, পানি নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়া এক টাইম খাওয়া দিছে। তারপরে এই জল বললে কয় পয়সা লাগবো, চা পয়সা লাগবো, সব কিছু পয়সা লাগবো, টাকা লাগবো। এখন পর্যন্ত আর এই ফ্লাইটের কথা জিজ্ঞাসা করলে কিছু জানে না কয়। এখন শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।